আপনি আমরা যখন গত গত কত তারিখে যেন কাজীপাড়া গত 20 সেপ্টেম্বর আমরা কাজীপাড়া চালু করেছিলাম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন, তো তখন আপনারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে মিরপুর 10 কখন চালু হবে, তো সে সময় আমি না জেনে আপনাদেরকে কোনো একটা উপস্থিত জবাব দিতে চাই নাই। তো আলহামদুলিল্লাহ আজকে মিরপুর 10 সহ পূর্ণাঙ্গ মেট্রো রেল চালু হলো। এতে আমাদের সময় লেগেছে 2 মাস 17 দিন, এ পর্যন্ত ব্যয় হয়েছে 1,25,00,000 টাকা। কিছু ইকুইপমেন্ট আমরা অন্য স্টেশন থেকে এনে লাগানো হয়েছে, কিছু ছোটোখাটো জিনিস অন্য স্টেশনের কার্যকারিতা ব্যাহত না করে। আপনারা জানেন যে কাজীপুরা সব স্টেশন কিন্তু সম্পূর্ণভাবে সচল আছে, সেগুলো এখন রিপ্লেস করতে হবে। রিপ্লেস করতে আরও 17,60,00,000 টাকার মতো লাগবে, এর মধ্যে কিছু স্পেয়ার অন্তর্ভুক্ত আছে, তো সর্বমোট ব্যয় হবে 18,86,00,000 টাকা 2 ব্যাচে। তাহলে এটা কীভাবে সম্ভব হলো? কারণ আপনারা জানেন যে বলা হয়েছিল যে এটা কী বলে যে এক বছর আরও বেশি সময় লাগবে, তারপরে 350 বিভিন্ন সংখ্যা বলা হয়েছিল। তো এখন আপনাদের হয়তো জানতে আগ্রহ যে এটা কীভাবে হলো, তো এই জন্য আমি প্রথমে আমাদের মেট্রো রেলের যারা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের জন্য এটা সম্ভব হয়েছে। এছাড়াও আমরা একটা কাজ করেছিলাম, সে কাজটা হলো আমরা এই মেট্রো রেলকে সহায়তা করার জন্য আমরা মন্ত্রণালয়ে একটা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফিউল হাসানকে নেতৃত্বে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, একটা ওভারসাইট কমিটি করেছিলাম। সেখানে আমরা বিদেশে মেট্রো রেলে কাজ করেন, অস্ট্রেলিয়াতে এবং দিল্লিতে বিভিন্ন দুবাইতে মেট্রো রেলে কাজ করেন এক ভদ্রলোককে অন্তর্ভুক্ত করেছিলাম। তিনি আমাদের এই তিনি এবং আমরা ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করেছিলাম, তো তারা এইটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং এই যে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক সহায়তা এবং এই যে মন্ত্রণালয় থেকে যারা ছিলেন তাদের এবং বিদেশি বাংলাদেশি যারা মেট্রো রেলের অভিজ্ঞতা সম্পন্ন তাদের সহায়তা এটা সম্ভব হয়েছে। এই যে মেট্রো রেলের অভিজ্ঞতা থেকে আমাদের কিন্তু কিছু উন্নয়নের শিক্ষা আছে, কিছু ডেভেলপমেন্ট লেসেন্স আছে, সেই লেসেন্সগুলো সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। আপনারা সংবাদপত্রে দেখেছেন যে এই বছর বিশ্বব্যাংক বলছে যে এই বছর প্রবৃদ্ধি 4% হবে, তো সবাই খুব হতাশ যে আগে 6% প্রবৃদ্ধি হতো, এখন 6-7% প্রবৃদ্ধি হতো, এইবার মাত্র 4% প্রবৃদ্ধি হবে। তো আপনি এটা হিসাব করলে বুঝতে পারবেন প্রবৃদ্ধিটা একটা অঙ্কের হিসাব। তো আমরা যদি এখন 350 কোটি টাকা দিয়ে 350 কোটি টাকা ব্যয় করতাম এবং এটা যদি 1 বছর ধরে করতাম তাহলে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি বাড়তো, কিন্তু প্রকৃত কোনো কি উন্নয়ন হতো? তো প্রকৃত উন্নয়ন হয় না, তো ওই জন্য এখন যে প্রবৃদ্ধির হার সেটা হবে প্রকৃত উন্নয়ন এবং এগুলো মানুষের উপকারের সঙ্গে সম্পর্কিত উন্নয়ন হবে, শুধু একটা সংখ্যা হবে না। যেমন আগে যদি 350 কোটি টাকা হতো এখন আমরা মাত্র সর্বোচ্চ 18 কোটি টাকা খরচ করব, তাহলে বাকি টাকা যদি বিদেশে যেত তাহলে কি আমাদের প্রকৃত উন্নয়ন হতো না? এখন প্রকৃত উন্নয়ন হয়েছে, তো এই জন্য এই প্রশ্নটা আপনাদেরকে ভাবতে হবে।